শ্রোতা শুনতে থাকুন রেডিও ধ্বনি 91.2 FM সারাদিন সারা রাত। বিশ্ব প্রবীণ দিবসে রেডিও ধ্বনি 91.2 FM এর বিশেষ আয়োজন সিনিয়র সিটিজেন চলছে। সাথে আছে তাহমিনা মতিন এবং ইশাক ফারুক, এবং আমাদের সাথে আছে আমাদের নিউজ ব্রডকাস্টার ইফতেখার আমিন। আমরা চলে যাচ্ছি এখন আমাদের নিউজ ব্রডকাস্টার ইফতেখার আমিনের কাছে। তিনি আজকে ছিলেন যেই অনুষ্ঠানটি হয়েছে, আমরা যে আমাদের মাননীয় সচিব এবং মাননীয় মন্ত্রী যেই কথাগুলি বলছিলেন তাদের কথা যে অনুষ্ঠানে উচ্চারিত হয়েছে সেই অনুষ্ঠানে ছিলেন আমাদের নিউজ ব্রডকাস্টার ইফতেখার আমিন। আমরা চলে যাচ্ছি তার কাছে। আমি ইফতেখার, আপনি আমাকে বলেন যে আপনি কি দেখেছেন ওখানে, আর কি আসলে কি কি বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে, আর এছাড়া আরো অনেক কর্মসূচিও তো ছিল আজকে সারাদিন, সেগুলি নিয়ে আপনি একটু যদি বলতেন। আচ্ছা, ধন্যবাদ ইসাক ফারুকি। আজকে সকালে থেকে আমি আগারগাঁওয়ে, যেখানে সমাজ কল্যাণ অধিদপ্তরের অধীনে সমাজসেবা অধিদপ্তর রয়েছে এবং যেখানে প্রবীণ হিতৈষী সংঘ রয়েছে, আজকে সেখানে একটি ২৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হচ্ছে, জাতিসংঘ যেটা ঘোষণা করেছিল তার অধীনে। এবং সেখানে সকালবেলা প্রবীণদের নিয়ে একটি র্যালির আয়োজন করা হয় সকাল ১০টায়, এবং সেই র্যালিতে শুধুমাত্র প্রবীণরা নন, সকলেই বেশ ভালোভাবে অংশগ্রহণ করেন এবং একটি চমৎকার র্যালি সফলতা পায়। ইফতেখার, আমি এখানে আপনার কাছে একটু জানতে চাই যে এখানে প্রবীণদের উপস্থিতি কেমন ছিল এবং যারা নবীন আমাদের মতো তাদের উপস্থিতি কেমন ছিল? ধন্যবাদ। প্রবীণরা আমি দেখেছি অত্যন্ত অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছেন এখানে, এবং যারা প্রবীণ রয়েছেন তারা প্রত্যেকেই, সাধারণত আমরা যেটা বলি যে তারা অসহায়, কিন্তু সেরকম কিন্তু আমি দেখতে পাইনি, বরং তারা অত্যন্ত এনথুজিয়াস্টিকভাবে এবং অত্যন্ত উৎসাহ এবং আনন্দের সাথে পার্টিসিপেট করেছে। এবং তাদের উৎসাহ দেখে যারা নবীন রয়েছেন এবং আশেপাশে যারা রয়েছেন তারাও কিন্তু বেশ উৎসাহের সাথে এই র্যালিতে অংশগ্রহণ করেছেন, এবং আশেপাশে যারা ছিল তারাও অনেকে দেখেছেন যে আজকে প্রবীণ দিবস, এবং দেখেই কিন্তু তারা বলছে ঠিক আছে আমাদেরও তো বাবা মা আছে, দাদা দাদি আছে, তাদের সাথে আমরাও অংশগ্রহণ করি। কাজেই এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে যে এই র্যালিতে এই ধরনের সকলের অংশগ্রহণ, এই ব্যাপারটা। পরবর্তীতে র্যালি শেষে ওখানেই একটি আলোচনা অনুষ্ঠান আয়োজন করা হয়, এবং অনুষ্ঠানটি আয়োজন করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তর এবং প্রবীণ হিতৈষী সংঘ, এবং এদের সাথে পার্টিসিপেট আরও জড়া বিজ্ঞান প্রতিষ্ঠান, এবং আয়োজনে আরও ছিলেন আন্তর্জাতিক একটি সংগঠন যার নাম হেল্পএজ ইন্টারন্যাশনাল বাংলাদেশ। তারা পৃথিবীর 68টি দেশে তাদের অপারেশন রয়েছে, এবং তারা বাংলাদেশেও প্রবীণদের নিয়ে বিশেষ করে বিভিন্ন কর্মসূচি এবং প্রকল্পের সাথে জড়িত রয়েছেন। তো সেখান থেকে একজন কর্মকর্তা, উনি আমাকে জানিয়েছেন যে আজকে বাংলাদেশের 4টি স্থানে, দিনাজপুর, নওগাঁ, মানিকগঞ্জ এবং নেত্রকোনায় বিভিন্ন সাংস্কৃতিক প্রচার অভিযান চালানো হচ্ছে এই প্রবীণ দিবস উপলক্ষে। আচ্ছা ইফতেখার, আমাদের একটু বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেছে, আমরা আপনার কাছে আসবো আবারও, তার আগে ছোট্ট একটি বিরতি নিয়ে নিচ্ছি। ইফতেখার, আমরা যেখানে শেষ করেছিলাম সেটা মানে শেষ মানে কি আপনাকে থামিয়ে দিয়েছিলাম বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার জন্য, আপনি একটু বলুন যে কি ঘটনা ঘটেছিল। আরও আপনি বলছিলেন যে আজকে আমি যেটা দেখলাম যে প্রবীণরা বেশ উৎসাহ এবং উদ্দীপনার সাথে কিন্তু প্রবীণ দিবস পালন করছেন, এবং অনুষ্ঠান যেটি র্যালির কথা আপনাদেরকে বলছিলাম, র্যালির পরপরই মিলনায়তনে একটি চমৎকার আলোচনা অনুষ্ঠান হয় যেখানে প্রধান অতিথি হিসেবে ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইসমাতারা সাদেক, এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন তারিকুল ইসলাম সচিব সমাজ কল্যাণ মন্ত্রণালয়, এবং ডক্টর এম আর খান জাতীয় অধ্যাপক হৃদরোগ এবং শিশু বিশেষজ্ঞ। তো সকলের পার্টিসিপেশনে আমি দেখলাম যে অনুষ্ঠানটি বেশ ভালো জমে উঠেছিল। এবং আরেকটি বিষয় যেটা লক্ষণীয় যে ওখানে যিনি অর্গানাইজেশন পার্টনার ছিলেন হেল্প এজ ইন্টারন্যাশনাল বাংলাদেশ, তাদের একজন কর্মকর্তা আমাকে বলছিলেন যে আজকে দিনাজপুর, নওগাঁ, মানিকগঞ্জ এবং নেত্রকোনায় সাংস্কৃতিক প্রচার অভিযান চালানো হচ্ছিল এই প্রবীণ দিবস উপলক্ষে। এবং আরেকটি চমৎকার ব্যাপার আমি দেখলাম যে আজকে ওখানে নিচে বিনামূল্যে যারা প্রবীণ আছেন তাদের জন্য একটি মেডিকেল ক্যাম্প করা হয়েছিল, এবং ওখানে ওনাদেরকে বিনামূল্যে মেডিকেল চেক আপের ব্যবস্থা করা হয়েছিল। এটা আসলে বেশ ভালো একটি উদ্যোগ ছিল, তবে আমার মনে হয় যে এই রকম উদ্যোগ যদি অনেক ফ্রিকোয়েন্টলি আমরা পাই তাহলে আমাদের যারা প্রবীণ আছে তারা অনেক বেশি উপকৃত হবে। অবশ্যই, আমি ওখানে কয়েকজন প্রবীণের কাছে আপনি কথা বলেছেন, নিশ্চয়ই আমাদের কাছে সেই কিছু বাইটটি আপনার আনা বাইটটি রয়েছে। আজ
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বলতে গেলে আমাদের প্রবীণদের সেবা শুশ্রূষা দেখাশোনা আরো উন্নত হওয়া দরকার। আছি ভালো, আমরা সব আলোচনা করি ভালো। যাদের বাবা নাই, মা নাই, স্ত্রী নাই, ছেলে নাই, কেউ নাই, প্রবীণে থাকি, এদের সুষ্ঠুভাবে সুষ্ঠুভাবে এদেরকে নিবাসী না করে বিদ্যাশ্রম করার জন্য বিশেষ অনুরোধ। জি, আমি অনেকের সাথে ওখানে কথা বলেছিলাম, তো ওনারা বলছিলেন যে আমরাও কিন্তু এখনো অসহায় হয়ে যাইনি, তবে অনেক ক্ষেত্রে অনেকে কিছুটা অসহায় বোধ করেন, অনেকে বলেন যে তাদের ছেলেমেয়েরা রয়েছেন। আর আজকের আলোচনায় যে ব্যাপারটি উঠে আসলো যে বাংলাদেশে যারা বাংলাদেশের প্রেক্ষাপটে যারা কিছুটা সচ্ছল পরিবারের তাদের ছেলেমেয়েরা কিন্তু অধিক একটা সময় পরে বিদেশে চলে যান, এবং তারা বলেন যে আমরা যদি এখন তাদেরকে জোর করে ডেকে নিয়ে আসি স্বার্থপরের মতো, তাহলে তারা হয়তো এখানে ঠিকমতো অ্যাডজাস্ট করতে পারবে না, কিংবা আমরা যে কারণে তাদেরকে এনেছি যে একসাথে একটা থাকা, যে আমরা শেষ বয়সে তো আমরা কিছু চাই না, তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা কিছু চাই না, চাই যে তারা আমাদের সাথে থাকুক, আমরা আমাদের নাতি নাতনির মুখ দেখে থাকতে চাই। এবং একটি বিষয় আপনার সাথে আমি শেয়ার করছি, অনেক পরিবারই এখন দেখা যায় যে ছেলে মেয়ের বিয়ে হয়, ছেলের বিয়ে হওয়ার পর স্ত্রী আসে এবং নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যায়, দুজন স্বামী স্ত্রী অথবা দুই ভাই যদি থাকে, চার ভাই, দুই ভাই এবং তার স্ত্রীরা, বা তিন ভাই থাকলে তিন ভাই তার স্ত্রী, তাদের সাথে আসলে কারোর হয়তো বা এখন নিজেদের যে সামাজিক বন্ধনের যে বিষয়টি একসময় ছিল সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে, এবং নিউক্লিয়ার ফ্যামিলি বা আপনার একক পরিবারে আমরা পরিণত হচ্ছি, এবং প্রবীণরা আস্তে আস্তে সরে যাচ্ছে সেই জায়গা থেকে। এবং আমার একটি প্রশ্ন অনেকের কাছে, যারা এই যে প্রবীণরা রয়েছেন তাদের ছায়াতে আমরা অনেক কিছু করতে পারি, এবং তাদের যে চিন্তাভাবনা, তাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে কিন্তু আমাদের জীবনটা আমরা পরিচালিত করতে পারি। কিন্তু আপনি যখন একজন প্রবীণ থাকবেন একটা ঘরে, সেখানে কিন্তু সেই ঘরের অনেক ডিসিশন কিন্তু উল্টাপাল্টা হয়ে যেতে পারে, মানে একটা এলোমেলো চিন্তাভাবনা, এলোমেলো সিদ্ধান্তর কারণে অনেক বড় ধরনের কিন্তু ঝুঁকির মুখে আমরা পড়তে পারি যারা তরুণ রয়েছি আমরা। জি, আমরা তরুণরা তো প্রবীণের কাছ থেকেই শিখবো। এই যে জায়গা, প্রতিটি বাসায়, প্রতিটি ঘরে ঘরে অনেক এই যে মনের মধ্যে একটা ক্ষোভ যে আমি তার সাথে বনিমনা হচ্ছে না, বা বাবা বা মা ঠিক মতো কথা মানছে না, বা ছেলেমেয়েরা বাবা মাকে বুঝতে পারছে না, বা বাবা মা ছেলেমেয়েদের বুঝতে পারছে না, এই যে জেনারেশন গ্যাপ, এই জেনারেশন গ্যাপটা কিন্তু নিজেদের মধ্যেই কিন্তু পূরণ করতে হবে। আর কিছু কিছু ঘুণোপোকা তো রয়েই যায় সমাজের মধ্যে, যে যারা যেই ঘুণোপোকাগুলো এদের মধ্যে চির ধরাতে সবসময় ব্যতিব্যস্ত থাকে, যারা চিন্তাভাবনা করে এবং যে নিউক্লিয়ার ফ্রেম ফ্যামিলিকে আবার আনতে হবে এবং একক পরিবার এবং বহির্বিশ্বের পশ্চিমাদের মতো করে, তাহমিনা আমার সাথে হয়তো একমত হবেন যে পশ্চিমাদের একটি স্টাইল ফলো করতে গিয়ে আমরা কিন্তু নিউক্লিয়ার ফ্যামিলির মানে এই যে আদল সৃষ্টি করছে, এই আদলের কারণে কিন্তু আমরা আমাদের স্বকীয়তা, আমাদের জাতিসত্তাকে হারিয়ে ফেলছি বারবার। এবং আমাদের আমরাও যে একসময় প্রবীণ হব, সেই প্রবীণ হওয়ার পর আমাদেরও যে আস্থা করে ফেলে দিবে না, সেটার গ্যারান্টি কোথায়? ফারুকি, আমি আপনার সাথে একদমই একমত। আমার মনে হয় যে এখন আমাদের যারা প্রবীণ তারা যে অভিভাবক তো মানে হীনতায় ভুগছে, এটা কিন্তু একসময় আমাদেরও ভুগতে হতে পারে। তো সে কারণে আমাদের যারা প্রবীণ তাদের যতটা সম্ভব তাদের প্রতি আমরা আরও বেশি কেয়ার নেওয়া উচিত, আরও বেশি সচেতন হওয়া উচিত সব কিছুতে, তাদের প্রত্যেকটা ব্যাপারে আমাদের আরও বেশি সচেতন হওয়া উচিত। অবশ্যই অবশ্যই। আর আমরা মোটামুটি একটা সময় পার হয়ে গেছে, এবং মোটামুটি যে বিষয়গুলি নিয়ে আমরা কথা বললাম একটু পরে খবরের বিরতিতে যাব, তার আগে আমি ইফতেখার আমিনের কাছ থেকে একটি জিনিস জানতে চাইছি, সেটা হচ্ছে এই যে চারটি জেলায় যে আলাদাভাবে যে ক্যাম্পেইন করা হচ্ছে, মানে এগুলি আসলে মূলত কি বিস্তারিত কোনো কিছুকে বলা হয়েছিল কি না? আসলে এই চারটা জেলাকেই বেছে নেওয়া হয়েছে কারণ এখানে প্রবীণের সংখ্যা বেশি আমাদের তথ্য অনুযায়ী এবং সরকারি স্ট্যাটিস্টিক্স অনুযায়ী, কাজেই যারা এই ব্যাপারে এই প্রচার অভিযান বা সাংস্কৃতিক অভিযান চালিয়েছে, প্রচার অভিযান চালিয়েছেন হেল্প এইজ ইন্টারন্যাশনাল বাংলাদেশ, তারা আমাকে এই ইনফরমেশন দিয়েছেন যে এই চারটি জেলাতে আপাতত চালানো হয়েছে। এবং এখানে আরেকটি ব্যাপার লক্ষণীয় বা বলতে চাই, আমি শেয়ার করতে চাই শ্রোতাদের সাথে, সেটি হচ্ছে গিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস 2015 উপলক্ষে এবার মমতাময়ী অ্যাওয়ার্ড নামে একটি অ্যাওয়ার্ড কিন্তু ঘোষণা করা হয়েছে। আমরা এই অ্যাওয়ার্ডটির কথা শুনবো, সংবাদের বিরতিতে যাচ্ছি। সংবাদ এখন আপনারা শুনবেন সুপ্রিয় শ্রোতা, 9 মিনিটস নিউজ। নিউজের পর আমরা আবার ফিরে আসব সিনিয়র সিটিজেন নিয়ে, সে পর্যন্ত শুনতে থাকুন রেডিও ধ্বনি 91.2 FM সারাদিন সারারাত। প্রতিরোধ প্রতিবাদ ঘাত সিনিয়র সিটিজেনের সাথে আছি তাহমিনা মতিন এবং ইশাক ফারুকি।
এবং আমাদের সাথে আছে আমাদের নিউজ ব্রডকাস্টার ইফতেখার আমিন। ইফতেখার, আমরা যাওয়ার আগে যে কথাগুলি বলছিলাম সেটি হচ্ছে আপনি বলেছেন মমতাময়ী অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, কারা কারা অ্যাওয়ার্ড পেয়েছেন এবং মানে তাদের অভিব্যক্তি কী ছিল? আচ্ছা, ধন্যবাদ। আজকে আন্তর্জাতিক প্রবীণ দিবস 2015 উপলক্ষে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তর এবং প্রবীণ হিতৈষী সংঘ এদের যৌথ আয়োজনে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয় এবং তার মধ্যে একটি ছিল যে মমতাময়ী অ্যাওয়ার্ড। এই অ্যাওয়ার্ডটির মাধ্যমে বেসিক্যালি যারা প্রবীণদের প্রতি বিভিন্ন ধরনের কন্ট্রিবিউশন বা তাদের অবদান বা তাদের সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পেরেছেন এরকম তিনজনকে দেওয়া হয়েছে। একজনকে মমতাময় অ্যাওয়ার্ড, একজনকে মমতাময়ী অ্যাওয়ার্ড এবং একটি আন্তর্জাতিক অর্গানাইজেশন তাদেরকে বিভিন্ন এ ব্যাপারে তাদের অবদান রাখার জন্য দেওয়া হয়েছে। তো আন্তর্জাতিক যে সংস্থাটি এই অ্যাওয়ার্ডটি এই 2015 সালে পেয়েছে সেটি হচ্ছে হেল্প এজ ইন্টারন্যাশনাল বাংলাদেশ, বিশেষ করে বাংলাদেশের যে প্রবীণদের বিভিন্ন কর্মসূচি এবং বিভিন্ন প্রকল্পের কারণে। এবং মমতাময়ী অ্যাওয়ার্ডটি পেয়েছেন মিসেস ফারহানা শারমিন। ওনার যে কারণে ওনাকে দেওয়া হচ্ছে যে মাত্র বিয়ের 4 মাসের মধ্যে, যেটা আমরা বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে জেনে থাকি বউ শাশুড়ির একটা মানে কনফ্লিক্ট সবসময় প্রতিটা পরিবারই থাকে, কিন্তু ওনার বিয়ের 4 মাসের মাথায় ওনার শাশুড়ি পক্ষাঘাতগ্রস্ত হয়ে যান এবং গত 4 বছর ধরে উনি অক্লান্তভাবে ওনার শাশুড়ির সেবা করে যাচ্ছেন। তার এই অবদানের জন্য তাকে এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে। এবং মমতাময় যে অ্যাওয়ার্ড সেটি দেওয়া হয়েছে নিরঞ্জন দেবনাথ নামে একজনকে। উনি ওনার মা এবং 76 বছর বয়স্ক বাবাকে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এবং পায়ে হেঁটে রিক্সা করে বিভিন্ন সময় তাদেরকে হসপিটালে নিয়ে গেছেন এবং তাদের সেবা করেছেন। তো এই ধরনের অ্যাওয়ার্ডের মাধ্যমে আসলে নবীন প্রজন্মকে আরও উৎসাহিত করা হয়েছে প্রবীণদের প্রতি তাদের দায়িত্ব পালনের জন্য। ধন্যবাদ ইফতেখার। শ্রোতা শুনতে থাকুন রেডিও ধ্বনি 91.2 FM সারাদিন সারা রাত।